মঙ্গলবার সকাল 11টার দিকে টেকনাফের নয়াপাড়া শালবাগানে শুরু হয় মিয়ানমার থেকে পাঠানো তালিকা অনুযায়ী রোহিঙ্গাদের মতামত গ্রহণ, চলে বিকেল পর্যন্ত। এ সময় তাদের কাছে নিজ দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হয়। বাংলাদেশ সরকারকে এই কাজে আটটি ভাগে ভাগ হয়ে সহযোগিতা করছে ইউএনএইচসিআর। দেখা এর মানে হুসারকে যে তোরা দেহ যাইব না, তারা ন যাই মনে হয়। ইয়ামা সিয়াজের বিষয়ে জং হয়ে আর আসি আয়ের সিয়াজের মানে আর তো হুসার গুজ যাবে আর কি হই আর আর সারিগান আসছে দিন আছে মানে লইলে আর যাই পেছুন। তোমরা বর্মা যাবে না আর ন যাই আর হন তারকে যাই আর দা সাইড মুসলমান যেদুন আছে গাদা যেদুন আছে দুনো রাত দিলে আগামী 22 আগস্ট প্রত্যাবাসনের জন্য 3,450 জন রোহিঙ্গাকে মিয়ানমার ছাড়পত্র দিয়েছে। তবে দ্রুত প্রত্যাবাসন শুরু করার দাবি রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এই নেতার। প্রায় 3,500 শরণার্থী মিয়ানমার নেওয়ার যে ছাড়পত্র দিয়েছে এটা আমাদের সরকারের একটা বড় সফলতা। এতে করে মিয়ানমার আর ভবিষ্যৎ অস্বীকার করতে পারবে না যে রোহিঙ্গা শরণার্থী যে তাদের বৈধ নাগরিক না। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, প্রত্যাবাসন নিয়ে আশাবাদী হলেও বাংলাদেশের কাছে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গাদের মতামত। তাদের কমিউনিটির যারা নেতা তাদের সবার সাথে বারবার যোগাযোগ কথাবার্তা বলা হয়েছে। এ সমস্ত পদক্ষেপের ফলে আমরা আশা করছি যে আগামীকাল আমরা আরও বেশি সংখ্যক পরিবারকে হয়তো এই সাক্ষাৎকারের জন্য পাবো। এদিকে মিয়ানমারের তালিকায় থাকা রোহিঙ্গাদের অনেকে ফিরতে অসম্মতি জানিয়েছে বলে জানা গেছে। সমসংবাদ, কক্সবাজার।